আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আবার একটি দুঃখের সংবাদ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আসামের ব্রহ্মপুত্রের দুটি যাত্রীবাহী নৌকার সংঘর্ষে 60 জন নিখোঁজ, আবারও কি হবে মৃত্যুর মিছিল? তো চলুন বন্ধুরা মূল সংবাদে চলে যায়। এখন পর্যন্ত প্রায় 30 জনকে উদ্ধার করা হয়েছে। ভারতের উত্তর পূর্বাঞ্চল রাজ্যে আসামের ব্রহ্মপুত্র নদের দুটি যাত্রীবাহী নৌকার সংঘর্ষে কমপক্ষে 60 জন নিখোঁজ রয়েছে। বুধবার 8 সেপ্টেম্বর আসামের রাজধানী গুয়াহাটি থেকে প্রায় 350 কিলোমিটার দূরে জোরহাট জেলার নিমতি ঘাটের কাছে 100 যাত্রীবাহী বহনকারী নৌকা দুটির মধ্যে এই সংঘর্ষ হয়। রাজ্য দুর্যোগ মোকাবেলা বাহিনীর এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, এখন পর্যন্ত প্রায় 30 জনকে উদ্ধার করা হয়েছে। একটি নৌকা নদীতে ডুবে গেছে, উদ্ধার কাজ চলছে। স্থানীয় টিভি চ্যানেলগুলো দুর্যোগ ব্যবস্থাপনা কর্মীদের উদ্ধার অভিযানের ফুটেজ প্রচার করেছে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা টুইট করে জানিয়েছেন, তিনি জোরহাট প্রশাসনের কর্মকর্তাদের উদ্ধার কাজে সাহায্য করার নির্দেশ দিয়েছেন। তিনি টুইটে লিখেছেন, জোরহাটের নিমাতি ঘাটের কাছে এই মর্মান্তিক নৌকা দুর্ঘটনা আমি ব্যথিত। বন্ধুরা, এই ছিল সর্বশেষ নিউজ।